বারোতে তাকে ধরা হয়েছে। যদি আমরা সরকারি ভাবে বলেন যে বারোতে ধরা পড়েছে, তাহলে ভারতের সরকার আমাদের সরকারের সাথে আলোচনা করে তাকে নিয়ে আসতে পারত, কিন্তু অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের পুলিশ অসম্ভবকে সম্ভব করতে এখন। ধন্যবাদ আপনাদেরকে, অত্যন্ত মূল্যবান প্রশ্ন আপনারা করেছেন। এই জন্যই তো একটা দক্ষ সংস্থাকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই মামলার সাথে আমরা আমাদের যেটা এজার আরজি আমরা এজার দিয়েছি, সেই এজারে কিন্তু আমরা আসামির নাম দেইনি। পুলিশ পাড়িতে তাদেরকে তাকে ধরে নিয়ে এই পুলিশ পাড়িতে তাকে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে, নির্যাতন করে। এই পুলিশ বাড়ির দায়িত্বে কে ছিল, ওই রাতে কে ছিল, সমস্ত কিছু কিন্তু তিনজন পুলিশ কনস্টেবলকে সাক্ষী হিসাবে তাদের 164 নেওয়া হয়েছে। তারা সমস্ত ঘটনা পিবিআই এটা তাদেরকে তত দক্ষতার সাথে পিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে 164 করেছে। তারা সেখানে বলেছে ওই রাতে এখানে কারা ছিলেন, কারা তাকে পিটিয়েছেন, তাকে কারা নির্যাতন করেছেন, সমস্ত বিবৃতি কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে। তিনজনেরই কিন্তু স্বীকারোক্তি 164 আছে। আর আসামিদের তিনজন পুলিশ ওই রাতে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, তথ্য আদায় করতে পারেনি, কারণ মূল আসামি এসআই আকবর। এই আকবর গ্রেপ্তার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদের পর আমি আগেই বলেছি, জিজ্ঞাসাবাদের পর আমরা সে কি বললো তারপরে আমরা আমাদের বক্তব্য রাখবো। তবে আইনজীবী হিসাবে একটা কথাই বলবো, আমরা তদন্ত পর্যায়ে তদন্ত যা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি খুবই সুন্দর পথে এগোচ্ছে, শাস্তির পথে এগোচ্ছে। এটা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের পথে এগোচ্ছে। তিনজনের সাক্ষী যতটুকু আমরা পেয়েছি, পুলিশেরই তিনজন সাক্ষী, সুতরাং তিনজন সাক্ষী 164 করেছে। আরো আমরা চাই তার মুখ থেকে বেরিয়ে আসো। আর এখানে পুলিশের এই তদন্তের মধ্যে কোনো গাফিলাতি নেই। আর আমি পুলিশকে একটা জিনিসের ধন্যবাদ জানাই, জেলা পুলিশকে, যে জেলা পুলিশের এসপি হরিশ সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে ভারতে তাকে ধরা হয়েছে। যদি আমরা সরকারিভাবে বলেন যে ভারতে ধরা পড়েছে, তাহলে ভারতের সরকার আমাদের সরকারের সাথে আলোচনা করে তাকে নিয়ে আসতে পারত, কিন্তু অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের পুলিশ অসম্ভবকে সম্ভব করতে পারে। সেই পুলিশ তার কৌশলের মধ্য দিয়ে তার অত্যন্ত দক্ষতা এবং তার দক্ষতার পরিচয় দিয়ে তারা তাকে যে একদম নিয়ে আসছে, এটাতেই বোঝা যায় পুলিশ আন্তরিক, পুলিশের আইজিপি আন্তরিক, পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। টাকার কারণেই সেটা সম্ভব হয়েছে, কারণ বিভিন্ন দেশে আমাদের বঙ্গবন্ধু হত্যার মামলার অনেক কুনিরা বিদেশে আছে, তাদেরকে আনা যাচ্ছে না। ভারতের সাথে তো আমাদের বন্দি চুক্তি নেই, আলাপ করে আলোচনা করে আনতে গেলে অনেক সময় লাগতো, অন্তত 2-3 মাস 6 মাস সময় লাগতো। এটা সম্ভব হয়েছে আমাদের পুলিশের কারণে। পুলিশ অসম্ভবকে সম্ভব করেছে, তারা অপরাধীকে অপরাধী করছে। কারণ দেখেন, আমরা পুলিশকে নিয়ে গেলাম ভাবে আলোচনা করি, হ্যাঁ,